মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোক আটাইকে এই ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছোঁ। এই ভিডিঅ'ত সপ্তম শ্ৰেণীৰ গণিত পাৰ্ট দুই, ভগ্নাংশ আৰু দশমিক, অনুশীলনী দুই দশমিক তিনিৰ এক, দুই আৰু তিনি নং প্ৰশ্নৰ সমাধান আলোচনা কৰিম। আহাচোন, প্ৰথমতে এক নম্বৰত কি আছে চাওঁ। তলৰ দশমিক সংখ্যাবোৰক বিস্তৃত ৰূপত লিখা। ইতিমধ্যে তোমালোকে বিস্তৃত ৰূপৰ কথা পাই আহিছা। বিস্তৃত ৰূপ মানে সংখ্যা এটাৰ অংকবিলাকৰ স্থানীয় মান অনুসৰি যোগত প্ৰকাশ কৰিলে তাকে আমি বিস্তৃত ৰূপ বুলি কওঁ। গতিকে এক নম্বৰত চাৰিটা দশমিকযুক্ত সংখ্যা আছে বা দশমিক সংখ্যা আছে, এইকেইটাক বিস্তৃত ৰূপত প্ৰকাশ কৰোঁ আহা। প্ৰথমতে আমি কি কৰিম, এক নম্বৰটো সমাধান কৰিম। এক নম্বৰত কি আছে, তিনি দশমিক শূন্য পাঁচ। ইয়াৰ দশমিকৰ বাওঁফালে এটা অংশ আছে আৰু সোঁফালে এটা অংশ আছে। বাওঁফালে এটা অংক আছে, গতিকে আমি বাওঁফালৰ অংকবিলাকৰ স্থানীয় মান পাইছোঁ একক, দশক, শতক, হাজাৰ আদি। আকৌ দশমিকৰ সোঁফালৰ অংকবিলাকৰ স্থানীয় মান হৈছে দশমাংশ, শতাংশ, সহস্ৰাংশ আদি। এতিয়া তিনি দশমিক শূন্য পাঁচত দশমিকৰ বাওঁফালে এটা অংক আছে, গতিকে সেই এককৰ অংক, সেয়ে তিনি পূৰণ এক। এককৰ ঘৰত থাকিলে একেৰে পূৰণ কৰিব লাগে। য'ত সোঁফালে শূন্য আছে, শূন্য এইটো হৈছে দশমাংশ, দশমাংশ মানে দহ ভাগৰ এক, সেয়ে লিখিছোঁ শূন্য পূৰণ দহ ভাগৰ এক যোগ। তাৰপিছত আৰু এটা অংক আছে, সেইটো হৈছে শতাংশৰ স্থানৰ অংক, সেয়ে আমি লিখিছোঁ পাঁচ পূৰণ এশ ভাগৰ এক, শতাংশ মানে এশ ভাগৰ এক। এই যে তিনি পূৰণ এক যোগ শূন্য পূৰণ দহ ভাগৰ এক যোগ পাঁচ পূৰণ এশ ভাগৰ এক পালোঁ, এইটোৱে হৈছে তিনি দশমিক শূন্য পাঁচৰ বিস্তৃত ৰূপ। সেইদৰে আহা আমি দুই নম্বৰত ত্ৰিশ দশমিক পাঁচৰ বিস্তাৰ ৰূপ লিখোঁ। বিস্তাৰিত ৰূপত লিখিলে ইয়াৰ তিনিটো আছে দহকৰ ঘৰত, সেয়ে তিনি পূৰণ দহ, শূন্য আছে একৰ ঘৰত, সেয়ে শূন্য পূৰণ এক, পাঁচ আছে দশমাংশৰ ঘৰত, সেয়ে পাঁচ পূৰণ দহ ভাগৰ এক। এইটোৱে হ'ল দুই নম্বৰৰ সমাধান। এইবাৰ তিনি নম্বৰত আছে দুইশ পঁয়ত্ৰিছ দশমিক শূন্য শূন্য পাঁচ, ইয়াৰে দুই আছে শতকৰ ঘৰত, সেয়ে দুই পূৰণ এশ যোগ তিনি, তিনি পূৰণ কিমান হ'ব দহ, কাৰণ দহকৰ ঘৰত আছে, পাঁচ, পাঁচ আছে একৰ ঘৰত, সেয়ে পাঁচ পূৰণ এক যোগ শূন্য, শূন্য আছে দশমাংশৰ ঘৰত, সেয়ে শূন্য পূৰণ দহ ভাগৰ এক। তাৰপিছৰ শূন্যটো আছে শতাংশৰ ঘৰত, সেয়ে লিখিছোঁ শূন্য পূৰণ এশ ভাগৰ এক যোগ, তাৰপিছত পাঁচটো আছে সহস্ৰাংশৰ ঘৰত, সেয়ে লিখিছোঁ পাঁচ পূৰণ এক হাজাৰ ভাগৰ এক। এইবাৰ আমি চাৰি নম্বৰটো কৰোঁ। চাৰি নম্বৰত কি আছে, তেইছ হাজাৰ পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ, ইয়াক বিস্তাৰিত ৰূপত প্ৰকাশ কৰিলে পাওঁ দুই পূৰণ দহ হাজাৰ, কাৰণ দুইটো দহ হাজাৰৰ স্থানত আছে বা অজিতৰ স্থানত আছে, তিনি, তিনি আছে হাজাৰৰ স্থানত, সেয়ে তিনি পূৰণ এক হাজাৰ যোগ, শূন্য আছে শতাংশৰ স্থানত, সেয়ে শূন্য পূৰণ এশ, তাৰপিছত শূন্য, শূন্য আছে দহকৰ ঘৰত বা দহকৰ স্থানত, সেয়ে শূন্য পূৰণ দহ, তাৰপিছত পাঁচ, পাঁচ আছে এককৰ স্থানত, সেয়ে পাঁচ পূৰণ এক লিখিছোঁ। আকৌ দশমিকৰ সোঁফালৰ শূন্যৰ স্থানে মান দশমাংশ, সেয়ে শূন্য পূৰণ দহ ভাগৰ এক, তাৰপিছৰ শূন্য কি আছে শূন্য পূৰণ এশ ভাগৰ এক, কাৰণ শতাংশৰ স্থানত আছে, তাৰপিছত পাঁচ, পাঁচ পূৰণ সহস্ৰাংশৰ ঘৰত আছে, সেয়ে এক হাজাৰ ভাগৰ কি লিখিছোঁ এক। এইকেইটা হ'ল একৰ সংখ্যাকেইটাৰ বিস্তাৰিত ৰূপ। এইবাৰ দুই নম্বৰ চাওঁ আহা, দশমিক ব্যৱহাৰ কৰি মিটাৰ আৰু কিলোমিটাৰত প্ৰকাশ কৰা। তোমালোকে দৈৰ্ঘ্যৰ বিভিন্ন একক পাইছা, মিলিমিটাৰ, চেণ্টিমিটাৰ, ডেচিমিটাৰ, মিটাৰ, ডেকামিটাৰ, হেক্টোমিটাৰ, কিলোমিটাৰ, ইয়াত এই যে যিবিলাক চেণ্টিমিটাৰ বা মিটাৰ বা মিলিমিটাৰ দিয়া আছে সেইবিলাকক আমি কি কৰিব লাগিব, মিটাৰ আৰু কিলোমিটাৰত প্ৰকাশ কৰিব লাগিব। এক নম্বৰত আছে বিশ চেণ্টিমিটাৰ, গতিকে ইয়াক আমি মিটাৰ আৰু কিলোমিটাৰত প্ৰকাশ কৰোঁ আহা। মিটাৰ আৰু কিলোমিটাৰত প্ৰকাশ কৰিবলৈ যাওঁতে চেণ্টিমিটাৰত এক কিমান চেণ্টিমিটাৰ এক মিটাৰ সেই কথা জানিব লাগিব, আৰু কিমান চেণ্টিমিটাৰ এক কিলোমিটাৰ সেই কথাটো জানিব লাগিব। আমি ইতিমধ্যে শিকি আহিছোঁ, সেয়ে আমি লিখিছোঁ, আমি জানো যে এক মিটাৰ সমান এশ চেণ্টিমিটাৰ আৰু এক কিলোমিটাৰ সমান এক লাখ চেণ্টিমিটাৰ। এতেকে বিশ চেণ্টিমিটাৰ সমান যেতিয়া মিটাৰত প্ৰকাশ কৰিব তেতিয়া এশ দি হৰণ দিব লাগিব, এশ ভাগৰ বিশ মিটাৰ হ'ল। তোমালোকে পাইছা যে কোনো এটা সংখ্যাক এশৰে হৰণ কৰিলে দশমিক বিন্দু দুই গড় বাওঁফালে আহে, সেয়ে লিখিছোঁ আমি শূন্য দশমিক দুই শূন্য মিটাৰ। অৱশ্যে তোমালোকে দুয়োৰ সফলৰ যিটো শূন্য সেইটো বাদ দি লিখিব পাৰা,
তেতিয়া পাবা 0.2 মিটার। এই 0.2 মিটারেই হয়েছে এক নম্বরত মিটারত প্রকাশ করলে পাওয়া মান। এবার এক আমি কিলোমিটার আর প্রকাশ করো আহা 20 সেন্টিমিটার কিলোমিটার প্রকাশ করব লাগিলে কি করব লাগবে আমি 1 লাখের হরণ দিব লাগবে। হে লিখেছি 1 লাখ/20 কিলোমিটার, যেতে আমি 1 লাখের হরণ করিম। একর গ্রীত 5টা শূন্য আছে, গতিকে 0.5 ঘর বাবা লাগবে, 2 ঘর আছে আর বাকি 3টা ঘর শূন্য বহাব লাগবে। হে লিখেছো 0.00002 কিলোমিটার। এটা দুয়ের ফলের শূন্য লিখলেও হয়, হে আমি লিখিও পারো 0.00002 কিলোমিটার। এবার 2 নম্বরটা করবো আহা, কিমান আছে 268 সেন্টিমিটার। এক নম্বরের দরে আমি লিখিলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার। এতেকে 268 সেন্টিমিটার সমান 100/268 মিটার, এক এক হয়ে হরণ করলে 2 ঘর বা ফলে দশমে, হে হব 2.68 মিটার। আক কিলোমিটার যেতে আমি প্রকাশ করি, কি করব লাগব 1 লাখের হরণ দিব লাগবে। 1 লাখের হরণ দিলে 5 ঘর বা ফলে দশমে আইব, 3 ঘর আছে আর 2টা শূন্য দিছি, হে হল 0.00268 কিলোমিটার। এবার আমি 3 নম্বরটা চাও, 2-এর 3 নম্বর কি আছে ন 25,732 মিলিমিটার। তারপর আছে 4 নম্বরত 3,540 সেন্টিমিটার। তো সমাধান করো আহা, এটা মিলিমিটার আর মিটারের সম্পর্ক কি, মিলিমিটার আর কিলোমিটারের সম্পর্ক কি, সেইখানে আগত লিখি লব লাগবে। আমি জানো যে 1 মিটার সমান কিমান 1,000 মিলিমিটার আর 1 কিলোমিটার সমান 2 লাখ মিলিমিটার। এতেকে 25,732 মিলিমিটার সমান 1,000/25,732 মিলিমিটার। 1,000 দিয়ে হরণ দিলে 3 ঘর বা হলে দশমে, এ হব 25.732 মিটার। আকো যেতে আমি এক কি করি কিলোমিটার প্রকাশ করি, তেতিয়া 2 লাখের হরণ দিব লাগবে, হে হব 2,25,732 কিলোমিটার। ইয়াক যেতে আমি 2 লাখের হরণ দিব, একর 6টা শূন্য আছে, 6 ঘর বা ফলে দশমকে হবে। এতিয়া 25,732ত 5টা অঙ্ক আছে, গতিকে 6 ঘর বনাব লাগিলে 1টা শূন্য দিব লাগিব, হে লিখিছো 0.025732 কিলোমিটার। এই যে সংখ্যাবিলাকত আমি কি করেছো, কিছুমানত 0.00 বা ফলে 0 লিখিছো, এই 0 নিলিখিলেও হয়। এবার আমি 3 নম্বর চালো, এবার 4 নম্বর চাও আহা, 4 নম্বর কি আছে 3,540 সেন্টিমিটার। আমি জানো যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার আর 1 কিলোমিটার সমান 1 লাখ সেন্টিমিটার। এতেকে 3,540 সেন্টিমিটার সমান 100/3,540 মিটার। ইয়াক 100 হরণ লইলে 2 ঘর বা ফলে দেখুন, হে 35.40 মিটার পালো, 4 ফলের 0 নিলিখিলেও হয়, হে আমি 35.4 মিটার লিখিছো। এবার আমি কিলোমিটারত প্রকাশ করো, কিলোমিটারত প্রকাশ করলে আমি 1 লাখে দিয়ে হরণ দিব লাগবে, হে 1,03,540 কিলোমিটার। হরণ করলে কিমান হব 5 ঘর বা ফলে দশমিকে হবে, কারণ একর পিছিয়ে কিমানটা শূন্য আছে 5টা। এতিয়া এই যে 4 ফলে 0 দেখেছে, তার সফলে কি নাই, কোনো অশূন্য অঙ্ক নাই, সেয়ে সেই 0টো বাদ দি লিখিলে আমি পাম 0.0354 কিলোমিটার। এইখানেই হল 4 নম্বরের সমাধান। এবার আমি 3 নম্বর প্রশ্নটা চাও, দশমিক ব্যবহার করে কিলোগ্রামত প্রকাশ করা। দশমিক ব্যবহার করে কি করব লাগবে, আমি কিলোগ্রামত প্রকাশ করব লাগবে। 1 নম্বরত 520 গ্রাম আছে, 2 নম্বরত 4,273 গ্রাম আছে, গতিকে সমাধান করো আহা। সমাধান করতে আমি গ্রাম আর কিলোগ্রামের মাজর সম্পর্কটা জানিব লাগবে। আমি জানো যে 1 কিলোগ্রাম সমান 1,000 গ্রাম, এতেকে 520 গ্রাম সমান কিমান হব 1,000/520 কিলোগ্রাম। 1,000 হরণ দিলে 3 ঘর বা ফলে দশমিক হব, তেতিয়া পাম 0.520 কিলোগ্রাম। এতিয়া 2-এর সুফলের 0টো নিলিখিলেও হয়, সেয়ে লিখিব পারো 0.52 কিলোগ্রাম। এইটোৱে হল 1 নম্বরের সমাধান। এবার 2 নম্বর করো আহা, 4,273 গ্রাম, ইয়াক আমি কিলোগ্রামত প্রকাশ করব লাগবে। আগরটোর দরে লিখিলাম, আমি জানো যে 1 কিলোগ্রাম সমান 1,000 গ্রাম, এতেকে 4,273 গ্রাম সমান কিমান 1,000/4,273 কিলোগ্রাম। ইয়াক 1,000 হরণ দিলে 3 ঘর বা ফলে দশমিক আহিব, কারণ একর বৃত্তির দাহন আছে, তেতিয়া আমি পাম 4.283 কিলোগ্রাম। এইটোৱে হল 2 নম্বরের সমাধান, 3-এর 2 নম্বরের সমাধান। এবার আমি চাম 3-এর 3 নম্বর, 3-এর 3 নম্বরত কি আছে ন
6,92,050 সেন্টিগ্রাম। এতিয়া আর 4 নম্বরটা আছে 2 কিলোগ্রাম 5 গ্রাম। প্রথমতে 3 নম্বরটা সমাধান করো আহা। 3 নম্বরত এই যে সেন্টিগ্রাম আর কিলোগ্রাম ইহতর মধ্যে সম্পর্ক জানিব লাগিব। আমি জানো যে 1 কিলোগ্রাম সমান কিমান 1 লাখ সেন্টিগ্রাম। এতেকে 69,06,92,050 সেন্টিগ্রাম যেতে আমি কিলোগ্রামত প্রকাশ করবো 1 লাখের হরণ দিব লাগিব। 1 লাখের হরণ দিলে 5 ঘর্ব আসলে দশমিক আসব, উপরত আছে 6 ঘর। সেয়ে কিমান পাম আমি 6.92050 কিলোগ্রাম। এতিয়া 5-ৰ সুফলৰ শূন্যটো আমি বাদ দিব পাৰোঁ, তেতিয়া কি পাম 6.92050 কিলোগ্ৰাম। এইবাৰ আমি 4 নম্বৰটো সমাধান কৰোঁ, 2 কিলোগ্ৰাম 5 গ্ৰাম আছে। আমি জানো 1 কিলোগ্ৰাম সমান 1000 গ্ৰাম। এতেকে 2 কিলোগ্ৰাম 5 গ্ৰাম সমান 2 কিলোগ্ৰাম যোগ। এতিয়া 5 গ্ৰামক কিলোগ্ৰাম বনালে 1000 ভাগৰ 5 কিলোগ্ৰাম হ'ব। এতিয়া 5-ক 1000 দি হৰণ দিলে কিমান পাম, 2 কিলোগ্ৰাম যোগ 5-ক 1000 দি হৰণ দিলে হয় 0.005 কিলোগ্ৰাম। এতিয়া 2 কিলোগ্ৰাম আৰু 0.005 কিলোগ্ৰাম এই দুটা যোগ কৰিলে হ'ব 2.005 কিলোগ্ৰাম। এই 2.005 কিলোগ্ৰাম হ'ল 3-4 নম্বৰৰ সমাধান। আজিৰ এই ভিডিঅ'ত এইখিনি। তোমালোকৰ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ আৰু কমেণ্ট কৰিবা। যিসকল এই চেনেলত নতুন তেওঁলোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবা। ধন্যবাদ।